রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া কানলা রোডে মনসাতলা সংলগ্ন এলাকায় বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আজ সকালে আনুমানিক 6:45-50 নাগাদ একটি মোটরবাইক সাতগেছিয়া থেকে কানলার দিকে যাচ্ছিল আর একটি বাস আপনার কানলা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সামনাসামনি একটি দুর্ঘটনা ঘটে সাতগেছিয়া মনসাতলা মোড়ের কাছে। আর দুর্ঘটনায় সাতগেছিয়া পুলিশের, সাতগেছিয়া মেমারি থানার সহযোগিতা এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতা এবং সাতগেছিয়া কানলা রোডের এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং বাইক এবং বাসটি সাতগেছিয়া ফাঁড়ির আন্ডারে পুলিশ কর্তৃপক্ষ নিয়ে গেছে এবং ছেলেটিকে উদ্ধার করে হসপিটালাইজ করা হয়েছে। ছেলেটি খুবই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। কোথায় বাড়ি বা কি নাম জানা গেছে? তা জানা যায়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া কানলা রোডে মনসাতলা সংলগ্ন এলাকায় বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আজ সকালে আনুমানিক 6:45-50 নাগাদ একটি মোটরবাইক সাতগেছিয়া থেকে কানলার দিকে যাচ্ছিল আর একটি বাস আপনার কানলা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সামনাসামনি একটি দুর্ঘটনা ঘটে সাতগেছিয়া মনসাতলা মোড়ের কাছে। আর দুর্ঘটনায় সাতগেছিয়া পুলিশের, সাতগেছিয়া মেমারি থানার সহযোগিতা এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতা এবং সাতগেছিয়া কানলা রোডের এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং বাইক এবং বাসটি সাতগেছিয়া ফাঁড়ির আন্ডারে পুলিশ কর্তৃপক্ষ নিয়ে গেছে এবং ছেলেটিকে উদ্ধার করে হসপিটালাইজ করা হয়েছে। ছেলেটি খুবই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। কোথায় বাড়ি বা কি নাম জানা গেছে? তা জানা যায়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া কানলা রোডে মনসাতলা সংলগ্ন এলাকায় বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আজ সকালে আনুমানিক 6:45-50 নাগাদ একটি মোটরবাইক সাতগেছিয়া থেকে কানলার দিকে যাচ্ছিল আর একটি বাস আপনার কানলা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সামনাসামনি একটি দুর্ঘটনা ঘটে সাতগেছিয়া মনসাতলা মোড়ের কাছে। আর দুর্ঘটনায় সাতগেছিয়া পুলিশের, সাতগেছিয়া মেমারি থানার সহযোগিতা এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতা এবং সাতগেছিয়া কানলা রোডের এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং বাইক এবং বাসটি সাতগেছিয়া ফাঁড়ির আন্ডারে পুলিশ কর্তৃপক্ষ নিয়ে গেছে এবং ছেলেটিকে উদ্ধার করে হসপিটালাইজ করা হয়েছে। ছেলেটি খুবই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। কোথায় বাড়ি বা কি নাম জানা গেছে? তা জানা যায়। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।